রাজ্যে বনগাঁ এবং আসানসোলে উপনির্বাচনে টিএমসি আবার বিপুলভাবে জিতল। যখন রাজ্যে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে তুমুল হইচই চলছে, তখন উপনির্বাচনে বিজেপি পরাস্ত হলো কেন, সেটাই প্রশ্ন। টিএমসি নেতারা বলছেন, সাধারণ মানুষের ওপরে সিবিআই তদন্তের কোনো প্রভাব নেই। মানুষ দিদির সঙ্গে ছিল, আজও আছে। আবার দেখা যাচ্ছে সিপিএম কিছু জায়গায় বিজেপির সঙ্গে প্রতিযোগিতায় যাচ্ছে, আবার ভোট পাচ্ছে। বনগাঁ 14 নম্বর ওয়ার্ডে টিএমসি প্রার্থী যখন 2842 ভোট পেলেন, তখন বিজেপি পেল 742 ভোট, সিপিএমের খাতায় 332। সমবায় ভোটে এবং নন্দীগ্রাম এলাকাতে বিজেপি একটা আসনও পেল না। আসানসোলের উপনির্বাচনেও একই হাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে প্রোডাক্ট যতই ভালো হোক, বন্টন ব্যবস্থা ভালো না হলে মানুষের কাছে সেটা পৌঁছবে কি করে। সংগঠন আর নেতা না থাকলে কি করে ভোট পাওয়া সম্ভব? তাই পার্থ অনুব্রত দুর্নীতির প্রচার ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারছে না। তৃণমূল বলছে, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আসলে মমতার ব্র্যাঞ্চ ভাঙতে হিমশিম খাচ্ছে বিজেপি। মানুষ যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, এই জয় ওনাদের জয়, মা মাটি মানুষের জয়। মানুষ উন্নয়নের সাথে আছে, উন্নয়নের পাশে থাকবে। এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় অভিষেক ব্যানার্জির জয়, এই জয় মা মাটি মানুষের জয়, আর আমার 14 নম্বর যত তৃণমূল কর্মী তাদের জয়, এবং আমি আমার 14 নম্বর ওয়ার্ডের প্রত্যেক বাসিন্দাকে শুভেচ্ছা জানাবো, এবং এই জয় সমস্ত সামগ্রিক মমতা ব্যানার্জির জয়। বিজেপির প্রভারী সুনীল বনসল শীঘ্রই কলকাতায় আসছেন। তিনি রাজ্য নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন, বিজেপি তাদের রণকৌশল চূড়ান্ত করতে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।